হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ে টু সাকসেস বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে টু সাকসেস তো ফ্রেন্ডস সকালে একটা গুড নিউজ যে এসএসসির মাধ্যমে কিন্তু আবার নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি বের হয়েছে সেখানে সিআরপিএফ বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এসএসবি এবং দিল্লি পুলিশ সহ নানান পদে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে তো চলো আমরা দেখে নেবো যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো চলো দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস তোমাদেরকে চলে আসতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে তারপর তোমরা দেখতে পাচ্ছ সতেরো তারিখ রাত্রিবেলায় কিন্তু একটা নোটিশ বের হয়েছে নোটিশ অব এক্সামিনেশন ফর সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড ফোর্স্ট এক্সামিনেশন দু হাজার কুড়ি তো ফ্রেন্ডস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে একটা পিডিএফ খুলে যাবে তো চলো দেখে নেওয়া যাক সেই নোটিসে কী লিখা আছে তো ফ্রেন্ডস অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এস এস সির অফিসিয়াল তো দেখো নিচেতে লিখা আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন দু হাজার কুড়ি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কাল থেকে শুরু হয়েছে 17 ছয় দু হাজার কুড়ি এবং লাস্ট ডেট অফ ডেট অ্যান্ড টাইম অ্যাপ্লিকেশন ষোলো সাত দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে এবার দেখে নাও তোমাদেরকে কিন্তু একটা পেপার ওয়ানের কম্পিউটার বেসড এক্সামিনেশনের একটা ইন্টারভিউ ডেটও কিন্তু ওরা দিয়ে দিয়েছে উনত্রিশ নয় দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দু হাজার কুড়ি পর্যন্ত এই ইয়ে পরীক্ষাটা কিন্তু চলবে এবং পেপার টুয়ের পরীক্ষাটা এক তিন দু হাজার একুশ সাল অর্থাৎ দু হাজার একুশের মার্চ মাসের কিন্তু ইয়ে পেপার টুয়ের পরীক্ষা কিন্তু হবে তো ফ্রেন্ডস এরপর দেখে নাও যে কী কী পদে নিয়োগ দেখে নাও সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে জিডি পদে জেনারেল ডিউটি পদে এখানে দেখে নাও তোমাদের বেতনটা খুবই হাই পে স্কেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত গ্রুপ বি ক্যাটাগরির নন গ্যাজেটেড অফিসার নন মিনিস্ট্রিয়াল এরপর দেখে নাও তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশে এখানে দেখো পে স্কেল এক ইলেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো এবং এটি গ্রুপ সি পদে নিয়োগ নন গ্যাজেটেড বাই দিল্লি পুলিশ দিল্লি পুলিশে তো দেখো ভ্যাকান্সি দিয়ে দিয়েছে তোমাদের দুই নাম্বার প্যারাতে এক নাম্বার হলো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল ক্যান্ডিডেটের জন্য এখানে দেখো টাইপ অফ ভ্যাকান্সি ইউ জন্য দেখো ওপেন ওপেন মানে সবাই যেটাই আবেদন করতে পারবে বত্রিশটা এবং সব মিলিয়ে এই ক্যাটাগরি মিলিয়ে কিন্তু মোট তিয়াত্তরটা কিন্তু ভ্যাকান্সি আছে তোমাদের ওপেন এবং এগুলি ডিপার্টমেন্টাল এক্স সার্ভিসম্যান এরা কিন্তু পেয়ে যাবে এই ভ্যাকান্সিগুলি অর্থাৎ ডিপার্টমেন্টালে নটা এবং এক্স সার্ভিসম্যানে নটা অর্থাৎ টোটাল মেলদের জন্য আছে দিল্লি পুলিশের ভ্যাকান্সি একানব্বইটা এরপর দেখে নাও সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ দিল্লি পুলিশ ফিমেলদের জন্য ফিমেলদের ফিমেলদের জন্য কেবল ওপেনে আছে অর্থাৎ এখানে কোনো স্পেশাল ক্যাটাগরি নেই বিশেষ করে ডিপার্টমেন্টাল বা এক্স সার্ভিসম্যানের জন্য এখানে টোটালি আটাত্তরটা সিট আছে সব ক্যাটাগরি অর্থাৎ সব কিন্তু তোমাদের কাস্টের মিলিয়ে এরপর দেখে নাও জিডি পদে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ এখানে দেখো সিআরপিএফ মেল ফিমেল মিলে মোট ভ্যাকান্সি আছে কিন্তু তোমাদের দশ হাজার সরি এক হাজার বাহাত্তরটা এবং বিএসএফের এখানে এক্স ম্যানদের আছে পরপর বিএসএফদের দেখো দুশো চুয়াল্লিশটা ভ্যাক্যান্সি আইটি বিপির তেতাল্লিশটা সিআইএসএফ কুড়িটা এসএসবি ষোলোটা অর্থাৎ গ্র্যান্ড টোটালি মোট তেরোশো পঁচানব্বইটা কিন্তু ভ্যাকান্সি থাকছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য একশো উনচল্লিশটা অর্থাৎ প্রায় তোমাদের পনেরোশো পদে কিন্তু এই দিল্লি পুলিশ এবং পনেরোশো প্লাস পদে দিল্লি পুলিশ এবং সিএপিএফে কিন্তু নিয়োগ হচ্ছে এরপর দেখে নাও তোমরা যে কী কী যোগ্যতা লাগবে প্রথমেই এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তারপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এজ লিমিট তোমরা যদি সাধারণ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হতে হবে অর্থাৎ তোমাদের জন্মসাল দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার দু মধ্যে কিন্তু হতে হবে এরপর দেখে নাও তোমরা যদি এস সি এস বিলং করো তাহলে তোমাদের জন্য পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান পাওয়া যাবে ও বিলং করলে তিন বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু তোমাদের বয়সে ছাড় পেয়ে যাবে এরপর দেখে নাও তোমাদের এগুলি পরপর দেওয়া আছে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য তো ফ্রেন্ডস তোমরা নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে এখানে অনেক বড় নোটিশ তাই সম্পূর্ণ পড়া সম্ভব নয় এরপর দেখে নাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো এখানে দেখো একটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে এইচটিটিপিএস টি এস এস ডট এনআইসি ডট ইন এই কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ধাপে ধাপে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার প্রসেস কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে তো তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশান ফি একশো টাকা লাগবে তোমাদের জন্য আর যদি তোমরা ওমেন ক্যান্ডিডেটস এবং যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যানে যদি হয়ে থাকো তাহলে কিন্তু সেটা বিনা পয়সায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান হয়ে যাবে সেক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এরপর দেখে নাও সেন্টার তোমরা যেহেতু একটা সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ সেখানে সেই জন্য তোমাদের পরীক্ষা কেন্দ্র কোথায় হবে সেটা জানা কিন্তু তোমাদের খুবই জরুরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজিয়নে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পড়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দেখো সেন্টার কিন্তু কলকাতাতে আছে এর কোড হলো চার হাজার চারশো দশ তো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো কলকাতায় কিন্তু পরীক্ষা হবে এইখানে তোমাদের এই সেন্টারের ঠিকানাও কিন্তু দেওয়া আছে এরপর দেখে নাও তোমাদের স্কিম অফ এক্সামিনেশান অর্থাৎ কী কী পরীক্ষা হবে প্রথমে তোমাদের পার্ট ওয়ান সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান তারপর তোমাদের পিএইচডি হবে তারপর পিএটি হবে এবং সর্বশেষে পেপার টুয়ের ফাইনাল পরীক্ষা হবে তারপর তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ ডিএমই হবে এই হলো তোমাদের মোট পরীক্ষা টোটালি এইবার দেখে নাও পেপার ওয়ানের তোমাদের কী কী পড়তে হবে অর্থাৎ কী কী সিলেবাস দেখো এখানে ডেট একটা টেন্টিভ দেওয়া হয়েছে উনতিরিশ নয় দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দু কুড়ি পর্যন্ত কিন্তু হবে দেখো পার্ট ওয়ান কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশ নাম্বার থাকবে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার দুই নাম্বার জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এবং তিন নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ তোমাদের বেসিক ম্যাথ টেন বেসের পঞ্চাশটা থাকবে পঞ্চাশ নাম্বারের অর্থাৎ প্রত্যেকটা এক নাম্বার করে ক্যারি করছে এবং চার নাম্বারে ইংলিশ থাকবে পঞ্চাশটা পঞ্চাশ নাম্বারে অর্থাৎ এদের এবং সময় থাকবে তোমাদের দু ঘন্টা অর্থাৎ তোমরা বুঝতেই পারছো মোট দুশো নাম্বারে পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকছে কিন্তু দু ঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট এইবার দেখে নাও পেপার টু পেপার টু হয়ে টেন্টি টু একটা ডেট দেওয়া হয়েছে এক তিন দু হাজার একুশ সালে এখানে সাবজেক্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এখানে দেখো দুশো নাম্বারে পরীক্ষা হবে মোট সেখানে টাইম দেওয়া থাকছে কিন্তু দু ঘন্টা এইবার দেখেন তোমাদের পরীক্ষার কী কী পরীক্ষা তোমাদের কী কী ল্যাঙ্গুয়েজে হবে তো ফ্রেন্ডস এখানে লিখাই আছে দেখো প্রথমে কোয়েশ্চেন ইন বোথ পেপার উইল অবজেক্টিভ মাল্টিপল চাইস টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে কোয়েশ্চেন উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অর্থাৎ তোমরা বুঝতে পারছো কোয়েশ্চেন কিন্তু হিন্দি এবং ইংলিশে কিন্তু হবে এবং নেগেটিভ মার্কিং থাকছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটেই ভুলে এক নম্বর কিন্তু কাটা যাবে এরপর দেখে নাও তারপরে কী কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছ যাদের এনসিসি আছে তাদের জন্য একটা রিল্যাক্সেশন কিন্তু দেওয়া আছে বোনাক্স মার্কস কিন্তু তারা পেয়ে যাবে যদি সি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তারা দশ নাম্বার পেয়ে যাবে এবং দুই নাম্বার বি সার্টিফিকেট থাকলে ছয় নাম্বার এবং তিন নাম্বার এ সার্টিফিকেট থাকলে চার নাম্বার এটা একটা দেওয়া আছে তোমরা ভালোভাবে পড়ে নিও এখানে একটা থেকে তোমাদের খুবই ভালো বিষয় এস বলে দেয় সেটা হলো তোমাদের কি কি পড়তে হবে দেখো তোমাদেরকে ভয় পাওয়ার দরকার নেই তোমরা প্রায় তিন মাস টাইম পেয়ে যাবে পুরো ডিটেলসে কী কী পড়তে হবে কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনংয়ে তো সম্পূর্ণ দেখো দেওয়া দেওয়া আছে যেমন নাম্বার অ্যানালজি তারপর তোমাদের রিজনংয়ে যেসব পার্টগুলো আছে নাম্বার সিরিজ তারপর তোমাদের স্পেস ভিজুয়ালাইজেশান এই সব তোমাদের ডিটেলসে কিন্তু দেওয়া আছে তোমরা নোটিশটা ডাউনলোড করে সম্পূর্ণ পার্ট পার্ট করে কিন্তু তোমরা পড়তে পারো ঠিক সেই জেনারেল নলেজের জন্য এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিটেলসে দেওয়া আছে এইটা কিন্তু তোমাদের খুবই সুবিধাজনক যেটা তোমাদের ডাব্লিউ বিপি কিন্তু সেটা দেওয়া থাকে না এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথে তোমরা কি। কী চ্যাপ্টার পড়বে সব কিছু কিন্তু তোমাদের বলা আছে পার্সেন্টেজ রেসিও সম্পূর্ণ পাট পাট করে কিন্তু ভাগ করা আছে সিলিন্ডার স্পেয়ার যা যা পড়তে হবে এর মধ্যে কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক সেই রকম ইংলিশের জন্য কিন্তু তোমাদেরকে বলা আছে এইবার পেপার টুয়ের ইংলিশে কীরকম কোয়েশ্চেন হবে দুশো মার্কের তার জন্য কিন্তু পুরোটা কিন্তু দেওয়া আছে এবারে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিএসডি পি কি হবে দেখো মেল ক্যান্ডিডেট যদি তোমরা সিরিয়াল দুই এবং তিন বিলং না করো অর্থাৎ স্পেশাল ক্যাটাগরি না হয়ে থাকো তাহলে তোমাদের হাইট লাগবে একশো ষাট সেমি আনএক্সপ্যান্ড মানে বুকের ছাতি না ফুলিয়ে আশি এবং ফুলিয়ে পঁচাশি লাগবে এবং তোমরা যদি হিল এরিয়াস থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে একশো পঁয়ষট্টি চেস্ট লাগবে আশি পঁচাশি তো এরপর দেখে নাও তোমাদের এখানে দেওয়া আছে যদি তোমরা সিডুল ট্রাইবে আছো আছো সেক্ষেত্রে হাইট লাগবে একশো বাষট্টি দশমিক পাঁচ চেস্ট লাগবে না ফুলিয়ে সাতাত্তর এবং ফুলিয়ে বিরাশি এবং ফিমেলদের তোমরা জানো কেবল হাইটটাই কিন্তু গণ্য করা হয় সেক্ষেত্রে চেস্টের মাপ নেওয়া হয় না এরপর দেখো ওয়েট হাইট অনুযায়ী কিন্তু তাদের ওয়েট লাগবে অর্থাৎ হাইট ওয়েটের যে চার্টটা হয় সেটা তোমরা অবশ্যই দেখে নিও গুগল থেকে এ এছাড়া তোমরা যে ডাব্লিউপির ওয়েবসাইটে ডাব্লিউপির যাদের নোটিস আছে ওখানেও কিন্তু হাইট ওয়েটের একটা চার্ট থাকে ওই একই চার্ট কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবার দেখো পিএটি কি কী কী হবে একশো মিটার রান ইন ষোলো সেকেন্ড ফর মেল ক্যান্ডিডেটস তারপর দুই নাম্বারে আছে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কি অর্থাৎ এক মাইল রান সাড়ে ছয় মিনিটে এবং লং জাম্প আছে তিন দশমিক ছয় পাঁচ মিটার তিন চান্স দেওয়া হবে তিনবারের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে হাই জাম্প সেরকম ডে ওয়ান পয়েন্ট টু মিটার তিন চান্স দেওয়া হবে এবং শর্টপুট তোমাদের চার দশমিক পাঁচ মিটার তিন চারসে এইবার দেখো ফিমেলদের জন্য ফিমেলদের জন্য একশো মিটার রান থাকছে আঠেরো সেকেন্ডে এবং আটশো মিটার রান চার মিনিটে লং জাম্প থাকছে দুই দশমিক সাত মিটার তিন চান্সে হাই জাম্প থাকছে পয়েন্ট নয় মিটার তিন চান্সে এরপর তারপর দেখে নাও তোমাদের বাকি মেথডগুলি এরপর তোমাদের মেডিকেল হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য বিস্তারিত কিন্তু তোমাদের বলা আছে কী 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 কিন্তু যোগ্যতা তোমাদের লাগবে আয় অর্থাৎ চোখের কীরকম থাকবে ছয় বাই নয় সেসব কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া আছে এবার একটা দেওয়া আছে যে তোমাদের ট্যাট টু থাকলে কিন্তু তোমাদের চলবে না তার জন্য কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে এরপর দেখি কি আর আর আছে তো ফ্রেন্ডস এগুলি তোমরা পুরোটা দেখে নেবে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু সব পয়েন্ট ওয়াইজ কিন্তু দেওয়া আছে তোমরা নোটিশটা ডাউনলোড করো এবং কিন্তু পরপর দেখে নাও নোটিশটা এবার মোড অফ সিলেকশন কিভাবে সিলেক্ট করা হবে তার জন্য কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস দেখে নাও মিনিমাম এখানে চোদ্দো দশমিক তিন পয়েন্টে কি লেখা আছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ পেপার ওয়ান অ্যান্ড পেপার টু উইদাউট অ্যাডিং বোনাস মার্ক অর্থাৎ এনসিসি যে মার্কস পাওয়া যায় তোমাদের আগে দেখালাম সেটা ছাড়া তোমাদেরকে পেপার ওয়ান পেপার টুতে পেতে হবে তোমাদের ইউআরদের জন্য তিরিশ পার্সেন্ট ও বিসি জন্য পঁচিশ অল ক্যাটাগরির জন্য কুড়ি পার্সেন্ট এরপর তোমাদের দেখে আর কোনো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে কি না তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে কি তোমাদের জন্য কিন্তু এসএসসি খুব ভালো কিন্তু নোটিশটা দেয় তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু তোমাদের এই নোটিসে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তোমরা মোবাইলের সাহায্যে কিন্তু তোমরা এই তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু করতে পারবে দেখো এখানে কিন্তু তোমাদের একটা ডেমো কিন্তু দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে তো তোমরা এগুলি কিন্তু পুরোটা দেখে নেবে এরপর দেখো তোমাদের শেষে কিন্তু একটা দেওয়া থাকে যে সেন্টার কোড এইখানে সেন্টার কোড এবং তোমাদের এক্সামের যে তোমাদের যে যে সাবজেক্ট আছে তারও কিন্তু একটা কোড কিন্তু তোমাদের দেওয়া থাকে তো তোমরা যেরকম পড়ো অর্থাৎ তোমরা যদি বিএসসি অনার্স হয়ে থাকো সেক্ষেত্রে দশ ওখানে একটা কোড দেওয়ার জায়গা থাকবে ওখানে কোডগুলো কিন্তু তোমাদেরকে দেখে বসাতে হবে তো ফ্রেন্ডস এই ছিল টোটাল ডিটেলস এবং তোমাদেরকে বলতে ভুলে গেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কী কী যোগ্যতা লাগবে যোগ্যতার মধ্যে সব কিছুই বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের লাগবে যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট তো ফ্রেন্ডস দেখে নাও এখানে সাত সাত নাম্বার পয়েন্টে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট অর্থাৎ কোনো রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো পোস্টের জন্য এই ছিল তোমাদের মূল তোমাদের ডিটেলস অর্থাৎ নোটিশের সম্পূর্ণ আমি পড়ে দেখালাম কিছু কিছু বাদ যেতে পারে সময়ের অভাবে তো ফ্রেন্ডস তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে সম্পূর্ণটা পড়ে নিও তো ফ্রেন্ডস তোমাদেরকে বলতে চাই তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্ধে মাত্র